রবিবার রাতে দীপাবলির পূর্ণ লগ্নে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগরের রাজবাড়ী স্থিত নবযোগ সংঘের কালীপুজোর উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, ধর্মনগরের কালীপুজো রাজ্যসহ গোটা উত্তর পূর্বাঞ্চলে প্রসিদ্ধি লাভ করেছে। তার অন্যতম কারণ হল শান্তি এবং শৃঙ্খলা। তাই শুধু রাজ্য নয়, ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য আসামের বিভিন্ন স্থান থেকেও দর্শনার্থীদের আগমন ঘটে ধর্মনগরে। পাশাপাশি এদিন রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি এবং গোটা পৃথিবীতে যে যুদ্ধের কালো ছোঁয়া ঘনিয়ে এসেছে তা যেন অতি দ্রুত নিবারিত হয় তার জন্য মায়ের নিকট প্রার্থনা করেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, সমাজসেবী ইন্দ্রজিৎ পাল এবং এলাকার কাউন্সিলর ও ক্লাবের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।